হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজকের ব্লগটি গাইজ অনেক সুন্দর একটি মনোরম পরিবেশে নিয়ে আসলাম আপনাদেরকে। এই যে দেখুন, আমি এখন গাড়ি থেকে শ্যুট করতেছি শ্রীমঙ্গল যাওয়ার পথে। অবশ্যই পুরো ভিডিওটি ওয়াচ করুন, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। এটি হচ্ছে শ্রীমঙ্গল শহর, শহরের ভিতর। এই যে দেখুন অনেক সুন্দর শ্রীমঙ্গল, মাগরিবের আজান প্রায় পড়ে গেছে। এটি হচ্ছে শ্রীমঙ্গল শহর। এই যে দেখুন এখানে এখানে কমিউনিটি হল আছে। আমরা একটি শহরের ভিতর দিয়ে আমরা এখন বের হচ্ছি সিলেট যাওয়ার জন্য। এই যে দেখুন শহরের ভিতর, শ্রীমঙ্গল শহরের ভিতর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তা, এই দেখুন অনেক সুন্দর। এখানে আরো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমাদের শ্রীমঙ্গলে অনেক ডেভেলপ হচ্ছে, সিলেটের শ্রীমঙ্গল। এই যে দেখুন শ্রীমঙ্গল শহরের ভিতর অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন শ্রীমঙ্গল শহর। বর্তমানে যুগে সাথে তাল মিলিয়ে অনেক উন্নয়ন করা হচ্ছে শ্রীমঙ্গলের। এখানে বেশিরভাগ বিদেশি পর্যটকরা আসে। এই যে দেখুন একটি ফাইভ স্টার রেস্টুরেন্ট, এখানে সামনে হয়তো একটি বাসা, অনেক সুন্দর বাসা। এই যে দেখুন রোডগুলা অনেক সুন্দর। এই যে দেখুন এটি আমরা শহরের ভিতর দিয়ে একটি রোডে দিয়ে যাচ্ছি শ্রীমঙ্গল শহর। এখানে অনেকগুলো শপ আছে। এই যে দেখুন এখানে একটি বিল্ডিং, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর। এই যে দেখুন আসলে আমার কাছে অনেক ভালোই লেগেছে শ্রীমঙ্গল শহরটি। সিলেটের মধ্যে অন্যতম একটি শহর শ্রীমঙ্গল। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা লীলাভূমি শ্রীমঙ্গল শহর। সিলেটে আসলে অবশ্যই আপনারা শ্রীমঙ্গল আসবেন, কারণ শ্রীমঙ্গল হচ্ছে একটি পর্যটক স্পট, ঘোরানোর জায়গা।